নমস্কার, আজকে দোল পূর্ণিমা এবং আমি আজকে আমার সকল দর্শক বন্ধুদের দোল যাত্রা উপলক্ষে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং দোলের রঙ তো এরমভাবে খেলা যায় না, আমি তাই কিছু রঙিন ফুল দেখাচ্ছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, কোনো রং আপনি বাদ পাবেন না হয়তো এখন আমার বাগানে, মানে এত রকমের ফুল ফুটছে একই কালারের, মানে কোনো রং বাদ নেই এবং সেন্টও বাদ নেই। দেখুন, আমি কাটিং থেকে এই গাছটি গ্রো করেছিলাম, এত সুন্দর এখন ফুল ফুটে গেছে এখানেই। আর বীজ তো আছেই, বীজ থেকে গ্রোন করা সিডলিং। তো এখানে অ্যাডিনিয়াম আমার ফোটা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা এসছে, মানে জিনিয়া। তো প্রচুর রকমের কালারের ফুল আমার বাগানে এখন ফুটছে, এগুলো সব গরম কালার। দেখুন এই গ্লাডিয়া, এগুলো গরম কালের পিটুনিয়া। এখানে দেখুন কত ড্যান্থাস ফুটছে, ডেঢেরও করতে হচ্ছে। তো যদি কোনো রং বাদ থাকে তাহলে আপনারা অনায়াসেই আমায় কমেন্ট বক্সে জানাতে পারেন। একটি রং বাদ আছে আমি আগেই বলে দিচ্ছি, সেটি হচ্ছে ব্লু রংটি। ব্লু রংটি আমার বাগান আপনারা এখন দেখতে পাবেন না, আমি অপরাজিতা এখন বসাইনি। কিন্তু ভায়োলেট রং আছে এবং আমার বাগানে এখন শুধু ইয়েই নেই, রঙই নেই, গন্ধও আছে। দেখুন বেলফুল, তো এগুলো পড়ে যাচ্ছে তাই আমি নিয়েই নিই, পুজোর কাজে লেগে যাবে। তো এবার দেখুন এখানে প্রচুর রং, মানে কোনো রং নিশ্চয়ই বাদ নেই আমার তো মনে হচ্ছে। তো দেখুন এখানে কত আমার জিরেনিয়ামের ডালপালা বেরিয়েছে, কত শাখা। এটা কিন্তু একটা সিঙ্গেল গাছ, আর এদিকের গাছটা এখন ফ্লাওয়ারিং আমি কেটে দিয়েছি। তো এরমভাবে পুরো আসছে জিনিসটা। ক্যালেন্ডুলা আমার এখন প্রায় শেষের দিকে, কারণ অনেক দিন ফুটেছে, তাও গাছগুলো আমার বেঁচে আছে। এখানে বেগোনিয়া আছে, খুব সুন্দর ফুল দিচ্ছে। আর এখানে ড্যান্থাস, ফ্লক্স, ফ্লক্সের কালারটা দেখুন খুব সুন্দর। এখানে তো বিভিন্ন রঙের সঙ্গে আমি সবাইকে আবারও শুভ দোলযাত্রা জানাচ্ছি এবং আশা করছি আপনাদের সবার এই বছর খুব ভালো করে কাটুক। তো দেখুন আমার এখানে চন্দ্রমল্লিকাও ফুটছে, খুব সুন্দর, একটা দুটো করে, মানে ভার্বিনা। এটা স্ট্রাকচারটা এত সুন্দর না, মানে কি বলবো, গাজর ফুলের। তো এরমভাবে বাইরের দিকে এরমভাবে পুরো আসছে, আর রাস্তা আপনারা দেখতে পাবেন যে কত দোল খেলা হয়েছে, তার চিহ্ন আছে। এখানে ড্যান্থাস, এখানে পিটুনিয়া, এখানে অর্কিড, দেখুন কত সুন্দর কালারগুলো। তো এরমভাবে আপনারা গাছ নিয়েও কিন্তু দোলের আনন্দ নিতে পারেন। তো যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্টের মাধ্যমে আমায় জানাবেন, পারলে শেয়ারও করবেন, এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইবও করবেন। তো ধন্যবাদ আজকের জন্য, এইটুকু। আমার পরের ভিডিও নিয়ে আবার আসবো, ধন্যবাদ।